ঈদযাত্রায় চাপ বেড়েছে সড়ক ও রেলপথে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন, চন্দ্রামোড় পার হওয়ার অপেক্ষায় শত শত গাড়ি। ঢাকা আরিচা মহাসড়ক ও মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকায়ও আছে বাড়তি চাপ। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল বেশি পাটুরিয়া ঘাটে। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় 2 ঘন্টা দেরিতে ছেড়েছে নীলসাগর ও ধূমকেতু এক্সপ্রেস। দর্শক, ঈদযাত্রার আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। চলে যাচ্ছি আমরা তার কাছে। হাসিব, আপনি রয়েছেন গাবতলীতে, তো ঘরে ফেরা মানুষের ভিড় নিশ্চয়ই বেড়েছে, তো বিস্তারিত জানাবেন আমাদের। জয়ী ঘরে ফেরার মানুষের সংখ্যা এখানে মহাকালীতে যা দেখিয়েছিলেন অবশ্য তার থেকে বেশি, তবে নিশ্চয়ই গতকালকে তুলনায় কম বলে সবাই বলছে। এখানে অনেকেই বসে আছে, বাস কেউ বলছে নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে, কেউ বলছে নির্দিষ্ট সময় ছাড়ছে না। আসলে মূলত মহাসড়কের জ্যামের কারণে এটা হচ্ছে বলে তারা দাবি করছে। যেহেতু কোরবানি ঈদ, ফলে অনেক পশুর ট্রাক ঢাকা শহরে ঢুকছে, পশুর ট্রাক ঢাকা শহরে থাকছে, তো ঢুকছে, ফলে সেই জায়গাটা আসলে একটু ঝামেলা হচ্ছে। আর এর বাইরে খুব বেশি তেমন অভিযোগ নেই, তবে ভাড়ার বাড়তি ভাড়ার অভিযোগ সেটি একটা কমন বিষয়। তো সবকিছু মিলে হচ্ছে এখানকার পরিস্থিতি। আর বৃষ্টির কারণে এখানে একটু ভিড় ভাড়টা কম বলে মনে হচ্ছে, হয়তো বৃষ্টি কমলে ভিড় আরো বাড়বে বলে আমরা ধারণা করছি। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। হাসিব, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন গাবতলী থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোর্শেদ হাসিব। এবার আমরা চলে যাব রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সরওয়ার সুমন। চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন, কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আপনি, তো মানুষের ধীরে ধীরে চাপ বাড়ছে নিশ্চয়ই, তো ট্রেনগুলোকে সময় মতো ছেড়ে যাচ্ছে, বিস্তারিত জানাবেন একটু। সময় মতো আসলে সব ট্রেন যে ছেড়ে যাচ্ছে তা নয়, কিন্তু বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে। সকালে একরকম আসলে ডিজাস্টার হয়েছে ধূমকেতু এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস, এই দুটি ট্রেন প্রায় 2 ঘন্টা দেরিতে তাদের গন্তব্যে ছেড়ে গেছে। এবং সুন্দরবন এক্সপ্রেসও কিন্তু ঘন্টাখানেক দেরিতে ছেড়ে গেছে। এছাড়া বাদবাকি যে ট্রেন, আমার ডানে একতা এক্সপ্রেস এবং বাম পাশে জামালপুর এক্সপ্রেস, এই দুটি ট্রেন কিছু ঠিক সময়ে ছেড়ে যাবে। এবং যাত্রীর যে চাপ, সেই যাত্রীর চাপ কিন্তু আমরা গত রাতে বেশ উল্লেখযোগ্যভাবে দেখেছি। বিশেষ করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে প্রচুর যাত্রী ছিল এবং সর্বাধিক যাত্রী ছিল। এখন অবশ্য যাত্রীর চাপটা ততটা নয়। আর আসলে যাত্রীর চাপ দেখে আমরা যে ধরনের ছবিতে অভ্যস্ত, কমলাপুর রেল স্টেশনে কিন্তু গেল 2 ঈদে এই ছবিটি দেখা যাচ্ছে না। কেননা টিকিট না দেখে কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে আসলে কেউ ঢুকতে পারছে না, যার কারণে অযাচিত মানুষের ভিড়টি আসলে প্ল্যাটফর্মে নেই, অন্তত কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে নেই। যারা সিটের যাত্রী এবং যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছেন তারাই কেবলমাত্র স্টেশনে আসছেন, এবং আমার ডান বাম দিয়ে যারা যাচ্ছেন তাদের সবারই টিকিট আছে। তো আমার ডানের যে ট্রেনটি একতা এক্সপ্রেস, সেটি দিন পঞ্চগড় যাবে, সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে 10:10 এবং ঠিক সময়ে ছেড়ে যাবে। কিন্তু যেটি বলছিলাম শুরুতেই, যে দিনের শুরুটা কিন্তু আজকে জানেন যে সরকারি ছুটিরও প্রথম দিন, সে প্রথম দিনটি কিন্তু রেলওয়ের জন্য ভালো যায়নি। এবং যে ট্রেনগুলি দেরিতে ছেড়ে গেছে সেই ট্রেনগুলি কিন্তু ঢাকায় ফিরতি যাত্রার জন্য আসবে দেরিতে, সেক্ষেত্রে বিকেলের পর থেকে অর্থাৎ রাতের ট্রেনগুলিও কিন্তু
দেরি হবার একটি আশঙ্কা আছে। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল সবশেষ অবস্থা। সুমন, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবারও ফিরব আপনার কাছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম খান। রফিক, আপনার পেছনে গাড়ির বেশ চাপ দেখতে পাচ্ছি, সড়ক মহাসড়কের খবর জানাবেন। জয়ী, আসলে গতকাল যখন শিল্প কারখানা এবং যে সরকারি চাকরিজীবীদের শীত কর্মসূচি ছিল, দুপুরের পর থেকে কিন্তু মহাসড়কে এমন পরিস্থিতি হয়েছে। এখন আপনি যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে মূলত যে লম্বা যানবাহনের দীর্ঘ সারি, সেই সারি কিন্তু এখনও রয়েছে। তো আপনি যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের যে উপরে যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনি, সেই গাড়ি কিন্তু প্রায় 7 কিলোমিটার জুড়ে লম্বা লাইন। এই মুহূর্তে খাড়াজোড়া থেকে সফিপুর পর্যন্ত ফ্লাইওভারের উপরে এই গাড়ির লাইনটি রয়েছে। আর ফ্লাইওভারের নিচে যে গাড়ি আপনি দেখতে পাচ্ছেন, সেই গাড়িগুলো আসলে বারৈপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত এখানেও প্রায় 5 কিলোমিটার লম্বা লাইন রয়েছে। আসলে যে সমস্ত যানবাহন এই মুহূর্তে আসছেন তাদেরকে কিন্তু চন্দ্রা মোড় পার হতে অন্তত 1 ঘন্টা সময় লাগছে। তো আপনি জানেন যে গতকাল যখন শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের যে অতিরিক্ত চাপ সেটি বেড়ে যায়। তারপর থেকে কিন্তু মহাসড়কে যে উপচে পড়া মানুষের ভিড় এবং যানবাহনের যে দীর্ঘ সারি সেটি দেখা দেয়। তো হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সকলেই কিন্তু চেষ্টা করছেন যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। তবে আপনি জানেন যে শিল্প শহর গাজীপুরে কালকে আংশিক শিল্প কারখানা বন্ধ হয়েছে এবং আজকে কিন্তু সকল কারখানা বন্ধ হবে এবং দুপুরের পর কিন্তু যে ব্যস্ততা সেটি কিন্তু আরও বাড়বে। মহাসড়কে যাত্রী এবং যানবাহনের আরও কিন্তু বাড়ার বেশ শঙ্কা রয়েছে। তো সেই অনুযায়ী হাইওয়ে পুলিশ এবং কাজ করে যাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। জয়ী, রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ব্যাংকিং খাতে অনিয়মের প্রভাব পড়েছে মূলধন সংরক্ষণে। চলতি বছরের মার্চ পর্যন্ত 10 প্রতিষ্ঠানের ঘাটতি ছাড়িয়েছে 30,500 কোটি টাকা। এতে গ্রাহকের আমানত ঝুঁকিতে পড়ছে বলে জানান অর্থনীতিবিদরা। আর ব্যাংক নির্বাহীরা বলছেন, দুর্বল ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান লোকসানে বাড়ছে মূলধন ঘাটতি। মাসুম মিয়ার রিপোর্ট। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলধন সংরক্ষণে রাখতে পারেনি দেশে 10টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সবশেষ তথ্য মতে, 2023 সালের মার্চ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশ্বায়িত 6 ব্যাংকের ঘাটতি অন্তত 26,000 কোটি টাকা, আর 4টি বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতি 4,000 কোটি টাকার বেশি। এমন পরিস্থিতির জন্য ক্রমবর্ধমান লোকসানকেই দায়ী করলেন এবিবির সাবেক এই সভাপতি। বলেন, লাগামহীন অব্যবস্থাপনার কারণে ঝুঁকিতে পড়েছে গ্রাহকদের আমানত। ব্যাংক যদি প্রফিটেবল না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার লস হবে, এবং যে জন্য আপনি যেসব ব্যাংকগুলোর কথা বললেন, এইসব ব্যাংকগুলো কিন্তু এখন কিন্তু পিএনএল যদি দেন ইটস এ লস, যার জন্য কিন্তু ক্যাপিটালটা কিন্তু ইজ গেটিং ইটেন আপ। বা সরকারি ব্যাংক সুবিধা যেটা আছে, যেহেতু এখানে একটা সরকার একটা প্রচ্ছন্ন সাপোর্ট কিন্তু এখানে আছে, কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক যেগুলো হচ্ছে সেখানে কিন্তু আমি যখন ডিপোজিট রাখতে যাই আমি কিন্তু ডেফিনেটলি দেখি, কেন যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ব্যাপারটা আসছে। বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মূলধন ঘাটতি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের। তালিকায় আরও আছে ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও পদ্মা ব্যাংক লিমিটেড। আমরা দেখেছি এখানে অনেক ধরনের ডিরেক্টেড লেন্ডিং ছিল, অনেক ধরনের অব্যবস্থাপনা ছিল, ডিরেক্টরস লেভেলই বলেন বা ম্যানেজমেন্ট লেভেলই বলেন, এবং এগুলি কিন্তু অনেকগুলো কেস কিন্তু এখনও চলছে। আপনারা আমরা দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু ইনভলভ হয়েছে, ইন্সপেকশন করছে, ইনভেস্টিগেশন করছে কী ঘটনাগুলো ঘটেছিল, আসলে সেই জন্যই হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চাই, ব্যাংকিং সেক্টরটাকে আমাদের বাঁচাতে হবে আগামী দিনে। অতীতে যা হয়েছে আর তো আমার নতুন করে বলার কিছুই নাই, কিন্তু ঋণ বরাদ্দ যে করা হচ্ছে, আপনি টোটাল আপনার ডিপোজিট হলো $15 বিলিয়ন, এর ভিতরে যদি আপনি $3 বিলিয়ন একটা শিল্প গোষ্ঠীর কাছে দিয়ে যান, এটা কিন্তু সাধারণ মানুষের আমানতকারীর অর্থ কিন্তু আপনি নিরাপদ রাখছেন না। আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল 3 অনুযায়ী ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে 12.5% মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। সাধারণ যারা ডিপোজিটার রয়েছে তাদের অর্থ আপনি কী করে নিশ্চয়তা দিবেন? মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। গোখাদ্যের চড়া দামে মূলধন বাঁচানোই চ্যালেঞ্জ ছোট খামারিদের, সাথে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক খামার দুশ্চিন্তায় ফেলছে তাদের। প্রতিযোগিতায় টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। বছরের অপেক্ষা যেন ফুরায় না, মায়া কাটিয়ে যখন বিদায়ের পালা তখনও দুশ্চিন্তায় এই তরুণ খামারি।
গরুর খাবারের চড়া দাম, রক্ষণাবেক্ষণে খরচ বেড়েছে নিত্যপণ্যের মতোই, তাই কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কায় ছোট খামারিরা। কর্পোরেট লেভেলের যারা ব্যবসায়ী ওদের 65 না 165 টাকা গমের ভুষি হলো, ওনাদের কোনো সমস্যা নেই, তাদের কাস্টমার আছে। খাবারের দাম এরকম ঊর্ধ্বগতিতেই নিয়ে যায়, তাহলে আমরা প্রান্তিক খামারের অধঃপতনে আমরা খামার বিলুপ্ত হয়ে যাব। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে তৈরি বড় খামারের দৌরাত্ম্যে অস্তিত্ব সংকটে ছোট খামারগুলো, এর সাথে কর্মসংস্থান হারাচ্ছে কর্মচারীরা। সবে আমরা কি না আমাকে কোনো এখানে কোনো ফসল ফেলা পারি না, আমরা কোনো পারি না। মালিক যদি গরুটি বেচতে না পোষাইতে পারে, তাহলে আমাদের মতো লোক কীভাবে চাকরি করবে ওই জায়গায়? ঈদ ঘিরে মৌসুমি ব্যবসায় নেমে এখন হতাশায় এই খামারিও। নিজ গ্যারেজে হাতে গোনা কয়েকটি গরু থেকে যে লাভের আশা করেছিলেন তা দূরে থাক, এখন মূলধন টিকিয়ে রাখতেই পেরেশান। এই গরু আনছি, এখানে গরুর টাকা উঠবে কি না আল্লাহ করবে, এখানে এইভাবে গরু নাকি ব্যবসা লস দেওয়া যাবে। সিন্ডিকেটের দৌরাত্মে গোখাদ্যের উচ্চমূল্য চিন্তায় ফেলেছে বড় খামারিদেরও, পরিস্থিতি মোকাবেলায় তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছেন তারা। দানাদারের দামটা এটা আসলে আমি বলবো যে মানে এটা আর্টিফিশিয়ালি এটা করা হয়েছে। আমার কাছে মনে হয় এই বছর বাংলাদেশে বড় গরুর লক্ষ্যমাত্রাটা আসলে অর্জন হবে বলে মনে হচ্ছে না। সংকট থেকে উত্তরণে তৈরি খাবারের বদলে ঘাসের উপর নির্ভরশীলতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের। অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে সরকারের হস্তক্ষেপেরও দাবি তাদের। আমরা খামারিরা সবাই মিলে যদি বেশি বেশি করে গরুকে ঘাস খাওয়াই এবং দানাদার যদি কম খাওয়াই, তাহলে আমাদের প্রোডাকশন কষ্ট কম হবে, আর দানাদাররা যেইভাবে আমাদেরকে ম্যানিপুলেট করে তখন তারা সেই জায়গা থেকে নেমে আসতে বাধ্য হবে। ছোট বড় সব খামারির প্রত্যাশা সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপই পারে সম্ভাবনাময় এই খাতকে সামনে এগিয়ে নিতে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। লাখো মুসলমানের উপস্থিতিতে শুরু হয়েছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। মিনা থেকে আরাফার 14 কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে ব্যবহার করা হচ্ছে বিশেষ বাস, অনেকেই রওনা হন পায়ে হেঁটে। দুপুরে মসজিদের নামিরা থেকে দেয়া হবে হজের খুতবা। রোববার মক্কায় তাওয়াফে অংশ নেয়ার পর মিনায় সমবেত হন হাজিরা। সারাদিন সেখানে বিভিন্ন তাঁবুতে অবস্থান করেন তারা। কাল সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা। দর্শক, এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।